আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ fazli.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয় কিভাবে একটি অনুন্নত চারাগাছকে উন্নত চারাগাছে রূপান্তরিত করা যায় অর্থাৎ চারাগাছে জোড় কলম করা যায় তো আজকে দেখব এর জন্য আমাদের যা করা লাগবে উন্নত মাতৃগাছ বেছে নিতে হবে এবং সেই মাতৃগাছের একদম সবুজ সতেজ একদম অধিক কুড়ি বিশিষ্ট আমরা ডাল বেছে নেব যে ডালটি দৈর্ঘ্য 4 থেকে 8 বা 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এর পুরুত্ব আমার যে গাছে কলম করব সেই গাছের সমান হলে ভালো হয় তো আমরা এরকম কিছু গাছ সংগ্রহ করলাম এবং গাছের পাতাগুলো খুব সাবধানের সাথে কুড়িগুলোকে অক্ষত রেখে আমরা পাতাগুলোকে ছড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যাক একটি আমাদের একটি সায়ন তৈরি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক এই সায়নটি আমরা কিভাবে আমার সাথে জোড়া কলম করব তা দেখি তো যেন আমাদের যা লাগবে একটি সতেজ সুন্দর উন্নত জাতের একটি সায়ন যেটা আমরা কিছুক্ষণ আগে সংগ্রহ করলাম একটি গ্রাফটিং নাইফ অর্থাৎ চাকু অ্যান্টি কাটার দিয়েও কাজ হয় বা হতে পারে আর এরকম একটি গ্রিন টিপ ফিতা তো বাজারে গ্রিন ফিতা অ্যাভেলেবল না হলে হার্ডওয়্যার দোকানে এক ধরনের ফিতা পাওয়া যায় যে ফিতা দিয়ে আমরা কাজ করতে পারি এবং এখানে একটি স্টিকার দেখানো হলো স্টিকার টেপ না হয়েও আমরা ওই ফিতা দিয়ে আমরা কাজ সারতে পারি তো এই সেই গাছ যে গাছকে আমরা এক উন্নত মাতৃগাছে উন্নত গাছে রূপান্তরিত করব তো আমাদের এমন একটা জায়গা বেছে নিতে হবে যেই জায়গা বেছে নিলে মোটামুটি আমাদের সায়নের সাথে সায়নের পুরোটার সাথে মিলে যায় এবং নিম্নে নিচে অন্তত 4টা বা 8টা 10টা পাতা থাকে সতেজ পাতা কারণ এটি আর কি বড়ো করতে এবং গাছ থেকে বাঁচিয়ে রাখতে পাতাগুলো অবশ্যই দরকার আছে তো আমরা মোটামুটিভাবে একটা জায়গা বেছে নিচ্ছি যে জায়গার পুরুত্ব মোটামুটিভাবে সায়নের সমান হ্যাঁ এটা হতে পারে এই জায়গাটা হতে পারে তো আমরা এখন এই জায়গাটা আমরা কাটবো এবং এর সাথে আমরা আমাদের সায়নটা জোড় দেব মোটামুটিভাবে আমরা দেখলাম ঠিক আছে সব কিছুই তো এখন আমরা এই জায়গাটা ঠিক কোনা কোনোভাবে তৃষ্ঠাভাবে কাটবো এবং গাছের যে পরিমাণ যতটুকু আমরা কাটবো ঠিক ততক্ষণে এবং সেই পরিমাণে আমরা সায়নেরও তৃষ্ঠাভাবে কাটবো এবং এটার সাথে এটা জোড়া লাগাই দেবো হ্যাঁ তো কোনা কোনোভাবে কাটছি এটা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সমান হতে পারে কিন্তু এটা অবশ্যই সুন্দর হতে হবে এবং ধারালো চাকু দিয়ে অবশ্যই সায়ন কাটার সময় খেয়াল করতে হবে আমার হাত যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তো এই দৈর্ঘ্যটা যদি এতে বড়ো বা ছোটো হয় তাহলে আমরা এটাকে সমান করার চেষ্টা করব তো দেখা যাচ্ছে যে আমরা যে সায়নটাকে সময় কাটলাম এটা প্রায় অনেকটাই মিলে গেছে তো আমরা এটাকে আমরা মেলাতে পারি তা একটু কাছ থেকে দেখি নিচে কোনো মতেই কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না প্রয়োজনে আমরা সেটাকে নিচে নামাই দেব আর উপরেও খেয়াল করতে হবে যেন উপরেও কোনো ফাঁকা অংশ না থাকে অর্থাৎ দুই সাইডেই যেন এরকম পুরোটাই এরকম একটার সাথে একটা এরকম লেগে থাকে বা মিশে যায় তো এরকম একটা অবস্থা সৃষ্টি হলে আমাদের যে ফিতা ছিল সেই ফিতা দিয়ে আমরা ভালোভাবে প্যাঁচে দেব তো প্রথমে বলছিলাম যে আমাদের যে কোনো ফিতা হতে পারে যে কোনো টেপ হতে পারে আমাদের মূল উদ্দেশ্য একটার সাথে আরেকটা খুব শক্তভাবে টাইট করে লাগানো এবং এতে যেন আলো বাতাস বৃষ্টি কোনো কিছু প্রবেশ করতে না পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি তো আমরা যতটা সম্ভব টাইট করে এবং একটার সাথে একটা মেলানোর চেষ্টা করছি কোনো কারণে যদি আমাদের সায়নের পুরুত্ব গাছে যেতে মোটা বা চিকন হয় তাহলে যে কোনো এক ধার বা এক কিনারাকে মিশিয়ে আমরা এই কাজটা করব তো মোটামুটিভাবে আমাদের সায়ন বাধা হয়ে গেছে কিন্তু যেহেতু এটার সাথে এখনও পুরোপুরি সংযুক্ত হয়নি তাই উপরে সায়নটা যে কোনো রোদে বা তাপে খুব দ্রুত শুকিয়ে নষ্ট হতে পারে এর জন্য আমরা পুরো সায়নটাকে এরকম একটা টেপ দিয়ে পুরোটা প্যাঁচে দেব এখানে স্টিকার টেপ ব্যবহার করা হয়েছে আমার হাতের কাছে এটা না থাকলে আমি যে পলিথিন দিয়ে আমি টেপটা জোড়া লাগালাম সেই পলিথিনটাই আমরা ব্যবহার করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে সুন্দরভাবে আমরা ওটি প্যাঁচে দিচ্ছি মাথার যে অংশটা আছে সেই অংশটাও আমাদের আলতোভাবে
পেঁচিয়ে দিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না নতুন কুড়ি না গজায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই টেপ দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে। কুড়ি গজে গেলে 20 থেকে 25 দিন পর আমাদের একে একে সমস্ত টেপগুলো খুলে ফেলতে হবে। তো বন্ধুরা, এইভাবেই জোড় কলম করতে হয়, আমরা একটি প্রাথমিক ধারণা পেলাম। আশা করি আমরা নিজেরা চেষ্টা করব, এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখব। আশা করি যত সম্ভব যতদূর পারি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নিজেরা চেষ্টা করবেন। বাসার বাড়ির যে অসুস্বাদু যে গাছগুলো আছে, যে আমগুলো আছে, সেগুলো ভালো যাতে রূপান্তরিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।